দূরের এবং কাছের আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন পাঠদানে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মাধবী বণিক, সহকারী শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের পাঠের বিষয়, আমি গত ক্লাসে তোমাদের আমাদের ছোটো নদী ও প্রার্থনা ছড়াটি পড়িয়েছি। আজকে আমাদের ছোটো নদী ও প্রার্থনা ছড়াটির কিছু শব্দ, অর্থ এবং প্রশ্নোত্তর আমরা পড়াব। আশা করি নিশ্চয়ই তোমরা কিছু শিখতে পারবে এবং এই ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে। আসো আমরা একটি কয়েকটা শব্দার্থ মুখে মুখে পড়ি এবং শিখি। এখানে দেখো ম্যাডাম কী লিখছি, পারি। পারি, পারি হলো অর্থ হলো পা। পারি অর্থ কি? পা। ঢালু, নিচু। ঢালু, নিচু। হাঁক, চিৎকার করে ডাকা। হাঁক, চিৎকার করে ডাকা। বাদল, ধারা। বাদল মানে কি? বৃষ্টি। আর ধারা হলো স্রোত। তার মানে বাদল, ধারা অর্থ হলো বৃষ্টির স্রোত, বৃষ্টির স্রোত। খড় তর, খড় তর অর্থ প্রবল। খড়তর অর্থ কি? প্রবল। সারা শোরগোল, সারা শোরগোল। উৎসব, উৎসব অর্থ হলো আনন্দের অনুষ্ঠান। আমরা সবাই জানি উৎসব মানে কি? আনন্দের অনুষ্ঠান। নাওয়া, গোসল করা। নাওয়া, গোসল করা। বাঁকে, বাঁকে। বাঁকে, বাঁকে অর্থ নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। বাঁকে, বাঁকে মানে কি? নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। দেখো এখানে প্রার্থনা ছড়ার কিছু শব্দ অর্থ লিখেছি, আমার সাথে সবাই পড়ো। প্রার্থনা অর্থ কোনো কিছু চাওয়া। প্রার্থনা অর্থ কি? কোনো কিছু চাওয়া। রহিম, যার অনেক দয়া। যার অনেক দয়া মানে কি? আমাদের স্বয়ং আল্লাহ তাআলার কথা বলা হয়েছে। রহমান, পরম করুণাময় আল্লাহ। রহমান মানে করুণাময়, করুণাময় আল্লাহ। ধরণী অর্থ পৃথিবী। ধরণী অর্থ পৃথিবী। মোদের, আমাদের। মোদের, আমাদের। কণ্ঠ, গলা মানে আমাদের স্বর, সুর। কণ্ঠ মানে কি? গলা। স্বজন, আপন লোক। স্বজন, আপন লোক। মমতা, মায়া। মমতা মানে কি? মায়া, দরদ, স্নেহ এগুলা বোঝায়। মধুর, খুব মিষ্টি। মধুর মানে কি? খুব মিষ্টি। তাহলে মধুর অর্থ খুব মিষ্টি। সৎ পথ, ভালো কাজের রাস্তা। সৎ মানে ভালো আর রাস্তা মানে পথ। তাহলে সৎ পথ অর্থ ভালো কাজের রাস্তা। এই তো আমরা কয়েকটা শব্দার্থ পড়লাম, আশা করি সবাই বুঝতে পারছো কি এই শব্দার্থগুলো। তোমরা অবশ্যই বাসায় খাতায় লিখবে এবং আম্মুকে দেখাবে, শিখবে। তারপর আসো আমরা কয়েকটা প্রশ্নোত্তর পড়া। আসো আসো এবার আমরা একসাথে সবাই প্রশ্নোত্তরগুলো পড়ে নিই। এখানে আমাদের ছোট নদী ও প্রার্থনা ছড়াটির কিছু প্রশ্ন এবং উত্তর ম্যাডাম লিখেছি, একসাথে আমরা পড়ে নিই। বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? এক নংয়ের প্রশ্নটা কী আছে দেখো তোমরা, বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? উত্তরটা ম্যাডাম লিখছি, বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু সমান থাকে। আমাদের বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? হাঁটু জল পর্যন্ত থাকে, হাঁটু পরিমাণ, তাই না? সেজন্য ম্যাডাম লিখছি, বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু সমান থাকে। দুই নঙে দেখো, রাতে কি শোনা যায়? রাতে কি শোনা যায়? আমরা ছড়াটাতে সবাই পড়ছি,
রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক, তাহলে কি হবে? রাতে শিয়ালের হাঁক শোনা যায়, রাতে শিয়ালের হাঁক শোনা যায়। এবার আসো আমরা তিন নঙে যাই। তিন নঙে ম্যাডাম লিখছি, কখন নদী পানিতে ভরে যায়, কখন নদী পানিতে ভরে যায়? উত্তর, আষাঢ় মাসে নদী পানিতে ভরে যায়। আষাঢ় মাসে নদী পানিতে ভরে যায়, তখন তো অনেক বৃষ্টি পড়ে, বৃষ্টিতে নদ নদী খাল বিল পুকুর সব কিছুই, নদী নালা সব কিছুই পানিতে একদম টুপুটুপু হয়ে যায়। সেজন্যই আমরা বলছি আষাঢ় মাসে নদী পানিতে ভরে যায়। সুন্দর, এ দেখো এখানে চার নঙে আছে, সুন্দর ধরণী কে দান করেছেন? সুন্দর ধরণী মানে পৃথিবী, সুন্দরে আমাদেরই পৃথিবীটা কে দান করছেন? সুন্দর ধরণী পরম করুণাময় আল্লাহ দান করেছেন। উত্তরটা কী লিখছি? সুন্দর ধরণী পরম করুণাময় আল্লাহ দান করেছেন। এবার আমরা পাঁচ নঙে যাই। পাঁচ নঙে আছে, আমাদের কাছে কারা আপনজন? আমাদের কাছে কারা আপনজন? আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি ঘরে পাড়া প্রতিবেশী যারা আছে সবাই তো আমাদের আপন না, সব মানুষেরই আমাদের আপনজন। দেখো ম্যাডাম কী লিখছি, মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমাদের কাছে আপন। তাহলে কী হবে উত্তরটা? মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমাদের কাছে আপনজন। এবার আসো আমরা ছয় নঙে যাই। আমরা কেমন পথে চলতে চাই, আমরা কেমন পথে চলতে চাই? যে পথটা সহজ সরল ভালো, যেখানে কোনো ঝামেলা নাই ঝগড়াঝাটি নাই, সেখান দিয়ে আমরা সবসময় যাই না? তাহলে উত্তরটা কী হবে? আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই। আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই। এই প্রশ্নোত্তরগুলাও শব্দোত্তরগুলোর সাথে তোমরা বাসায় পড়বে লিখবে এবং অবশ্যই বাড়ির কাজ করে আম্মুকে দেখাবে। আরও কিছু আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিতেছি। দেখো তোমাদের বোর্ড বইয়ের 33 পৃষ্ঠায় দেখো এখানে যে আমাদের ছোট নদী ছড়াটার কিছু শূন্যস্থান আছে, এই যে শূন্যস্থানগুলো দেখো, শূন্যস্থানগুলো আছে দুই নঙে, এই শূন্যস্থানগুলো তোমরা একটু বাসায় পড়বে। যেমন ছেলে মেয়েরা ঢেস মাছ ধরছে, তাহলে উত্তরটা কী হবে? আমরা সবাই জানি ছেলে মেয়েরা হাঁটু জলে মাছ ধরছে, এক ঢেস উড়ে গেল, তাহলে কী উড়ে গেল? এক ঝাঁক পাখি উড়ে গেল। এই শূন্যস্থানটা তোমরা বাসায় পড়বে। আর আরেকটা বাড়ি কাজ হলো প্রার্থনা ছড়াটিতে দেখো তোমরা দুইটা মাত্র যুক্তবর্ণ আছে, এই দুইটা যুক্তবর্ণ বাসায় লিখবে, কণ্ঠ আর স্বজন, কণ্ঠ আর স্বজন। এখানে দন্তন্ময় ঠসনযুক্ত আর দন্তস্বয় বসনযুক্ত, এগুলো আমরা আগেও পড়ছি আবারও দিলাম, তোমরা বাসায় অবশ্যই এগুলো পড়বে শিখবে। এবং সামনে তো তোমাদের ফাইনাল পরীক্ষা, তোমরা বাসায় এগুলো পড়ে আমাকে লিখে দেখাবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ধন্যবাদ।